একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজও বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন। দুপুরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান নবনির্বাচিত সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন। শুভেচ্ছা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। বিশ্বনেতারা টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলে কুশল বিনিময় করেন। এর আগে চীন, ভারত, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান আওয়ামী লীগ প্রধানকে অভিনন্দন জানান।